আজিরা এই যে আমি শহীদ গণেশ গণেশ রাম উপাধ্যায়ঙ্ক শহীদ দিবস উপস্থিত হয়েছিল মন্ত্রাশীল সমস্ত মান্যগণ্য ব্যক্তি উপস্থিত ভাই ভগবানী মারামায় এবং প্লিজ এবং বিজেপি বিজেপি সাংবাদিক বন্ধু আজি আমি এইখানে আজি শহীদ গণেশ রাম উপাধ্যায় যে সিংহবাগ গ্রামের গৌঁতিয়া লে সে যে আমার দেশের স্বাধীনতা যে তাঁর জীবন বলিদান দিয়েছে তাঙ্ক প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার নিমন্তে আমি সমস্ত এটি একত্রিত হয়েছে বোধহুয়ে আমার ওড়িশার ভারতবর্ষ কথা ছাড়ন্তু ওড়িশার অধিকাংশ লোক মানে কেহি জানি নাহান্তি এপরি জনে বীর পুরুষ তাঙ্কর জীবন আমার দেশের স্বাধীনতা পাই বলিদান দেইছেন এই ঘটনা প্রথমে জানিবাকু পাইলি গত জানুয়ারি ছবিশে যেতবেলে তাঙ্কর পরিবারর তাঙ্কর যে অছন্তি পরিবার বর্গ তাঙ্কর লোকঙ্কু সম্মানিত করা যাইতিলা এই যে এইপরি জনে এইভাবে জনে শহীদ যে নিজের জীবনকে দেশ পাই বলিদান দিয়েছেন সে তাঙ্কর তাঙ্ক বিষয়ে বোধহয় কেহি মানে ওড়িশার বোধ অধিকাংশ লোক কেহি জানি নাহান্তি এই যে তাঙ্কর তাঙ্ক বিষয়ে ওড়িশাবাসীঙ্কু এবং ভারতবাসীঙ্কু তাঙ্কর জীবন যে বলিদান দিয়েছেন সেই বিষয়কু প্রচার করিবা পাই আপনমানকর চেষ্টা ধন্যবাদ যোগ্য মু তাঙ্ক বিষয়ে যেতিকি জানিছি এই মধ্যে যেতিকি শুনিবাকু পাইলি সে বীর সুরেন্দ্র সাহেঙ্কর সহযোগী থিলে বীর সুরেন্দ্র সাহেব বিষয়ে তো সমস্ত অল্প বহুত জানি দেশের স্বাধীনতা পাই যে তাঙ্ক সহ সহযোগ করুলে এবং ইংরেজ শাসন বিরুদ্ধে যে লড়াই জারি রাখিলে সেইপাই ইংরেজ সরকার তাঁকু গিরফ করে নিয়েছিল এবং রাজত্ব দণ্ডে দণ্ডিত করে তাঁকু শেষে 1961 মশায় ফাঁসি দিয়েছিল তেমন এইপরি জন দেশভক্ত যার জীবন তাকে দেশের স্বাধীনতা পাই জলাঞ্জলি দিয়েছেন জীবন দান দিয়েছেন তাঁকু সম্মান জনাইবা আমার সমস্ত প্রথম কর্তব্য তেমন আপনার এই যে চেষ্টা পাই মু সমস্ত তাঙ্ক বিষয়ে যে প্রচার প্রসার করা যে চেষ্টা আপনার জারি রাখছেন মু সেপাই সমস্ত ধন্যবাদ দেছি সমস্ত নমস্কার জনাচ্ছি এটি কই মোর বক্তব্য শেষ করছি এবং শেষে শহীদ গণেশ রাম উপাধ্যায়ঙ্কু মোর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি ধন্যবাদ সমস্ত মঞ্চাশীল অতিথি এবং মঞ্চ বাহার থাকা মধ্যে অতিথি এবং খুনি খুনি যুব ভাই ভৌণী মানুষ মু গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইয়ংস্টার চ্যারিটেবল ট্রস্ট তরফ তাঁর আজি এই দৌড় আজি
ବର୍ଷ ପରେ 180 ବର୍ଷ ପରେ ଆଜି ଜଣେ ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମୀକୁ ଆମେ ସେଥିପାଇଁ ମନରୁ ଆପେ ଆପେ ବାହାରି ଆସେ ସେଟା କହିବାକୁ ମୁଁ ଚାହେଁ ଭାରତ ମାତା କି